আমার নাম শ্রিয়ান, সবাইকে টাটা করে দাও। আর পিতা পুত্র করবে কে? পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। সবাইকে শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য সকাল থেকে উঠেই খুব ছোটাছুটি হুড়ুহুড়ি পড়ে গেছে। যদিও চুমকিটা তাড়াতাড়ি উঠেছে, আমার উঠতে দেরি হয়ে গেছে। দোকানের কাজ ছিল আর একটু বাজারে যাওয়ার ছিল, ঘরে দুধ শেষ, সেই কারণে যাই হোক, কাজের ছেলেটাকে বললাম দুধটা নিয়ে আসতে, ও দুধটা এনে দেবে, আমি ফোন করে দিয়েছিলাম। তো যাই হোক, আর সকালবেলায় উঠে দোকানের কাজ শুরু করলাম। দোকানে কাজ সেরে প্রার্থনা করে এই যে লেবু জল দিয়ে দিয়েছে চুমকি, লেবু জলটা খেতে খেতে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই যে শ্রিয়াস বাবু বিস্কুট খুলেছে, ওটা একটা বিস্কুট খুলেছে, খুলে এখন রচা আর বিস্কুট খাচ্ছে শ্রিয়াস বাবু। এই যে শ্রিয়াস বাবুর লেবু জল খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, লেবু জল খেয়েছো? শোনো শোনো শোনো, লেবু জল খেয়েছো? বলো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলতে হয়, খেলে হ্যাঁ বলতে হয়, আর না খেলে না বলতে হয়। হ্যাঁ, শ্রিয়াস এখন বিস্কুট খাচ্ছে, আর আজকের ওয়েদারটা মেঘমেঘ। এই যে দেখেছেন ওয়েদারটা, আকাশে মেঘ আছে, হালকা হাওয়া আছে, আর সেরকম রোদ ওঠেনি। যাই হোক, এই যে শ্রিয়াস বাবু খাচ্ছে, আর ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টিও শুরু হয়েছে, খুব হালকা বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন কাজ তো আমাদের করে যেতে হবে, কাজ তো থামালে হবে না, ছাদের কাজটা বাকি আছে। কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, চিন্তা করছি এখন ছাদে দেবো কি না। তবে খুব জোরেও বৃষ্টি পড়ছে না, আর এদিকে একদম আকাশটা কালো হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখুন আকাশ পুরো কালো হয়ে গেছে, আকাশটা পুরো কালো হয়ে গেছে, বৃষ্টি জোরে আসছে, এত বৃষ্টি হচ্ছে, বাধ্য হয়ে এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে যাচ্ছি, শ্মশানে দাঁড়িয়ে পড়েছি, শ্মশানের সাইডে দাঁড়িয়ে পড়েছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইক নিয়ে আর এগোতে পারলাম না। এই যে মোবাইলটা মুছে নেবে, জল ঢুকে গেছে, মোবাইলে জল ঢুকে গেছে। এই যে আমাদের শ্মশানের মন্দির, আর বৃষ্টিটা হচ্ছে দেখুন, এবং জল জমে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। শ্মশানের মন্দির, আর এই যে চুমকি দাঁড়িয়ে আছে, আর এটা শ্মশানে আমাদের বসার জায়গা, এখানে বুড়োটা আবার একা আছে, ওই জন্য কিছু করার নেই। হ্যাঁ, জল কোথায় চলে এসছে, শ্মশান এরিয়া এটা, শ্মশানের মন্দিরটা হচ্ছে। হ্যাঁ সেটা করে দাও, ভূমিকাটা ফোন করে। চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম, ভিজে গেছিলাম একদম। যাই হোক,
রেনকোট যতই পরে যাই, এত জোরে বৃষ্টি এসছে। আমরা তো গিয়ে শ্মশানের ওখানে একটা সেট আছে আমার, যাওয়ার পথে রাস্তায় শ্মশান পড়ে, শ্মশানের ওখানে সেট আছে, সেটে দাঁড়িয়ে গেছে, চুমকি তো পুরো ভিজে গেছে। আমাদের তো রেনকোট পড়া ছিল, চুমকি ছাতা নিলে ছাতা মানবেই না। তো যাই হোক, চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। শ্রিয়াংস তো ঘরে শুয়েছিল, এসে দোকানে অনেকক্ষণ কাজ করলাম। দোকানে কাজ শেষ করে এইবারে আমি বসেছি আমার বেলার টিফিন নিয়ে। একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, দুধ আর ওটস আজকের আমার টিফিন। টিফিনটা খাই, খেয়ে নিয়ে তারপরে একটু অন্য কাজ আছে, বাড়ির কাজ আছে, সেগুলো একটু করব, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে আসলে শিয়ালসের জন্য আজকে ডিমের মাছের ডিম আর মাছ ঝোল করা হয়েছে। মাছের ডিম ভালোবাসে। আগে কি দিয়ে খাবি? ডাল খাবি? আনছি আনছি মাছের ডিম খাবি? আনছি দাঁড়া। এই যে শ্রেয়াংসের প্রিয় মাছের ডিম, মাছ ঝোল। বেরোলাম শ্রেয়াংসকে নিয়ে, এখন শ্রেয়াংসের আমি যাচ্ছি বাজারে। শ্রেয়াংসের আমি এখন যাচ্ছি বাজারে, যাই একটু শ্রেয়াংসকে নিয়ে ঘুরি আমি। টাটা করে দাও, টাটা। চলে আসলাম শ্রেয়াংসকে নিয়ে। আজকে শুক্রবার, আমাদের এখানে বাজার বন্ধ। দু একটা দোকান খোলা ছিল, কিন্তু রোলটা পেয়ে গেছে। এই যে রোল খাচ্ছে, আর এই যে দুটো চিপস খেয়েছে ওখানে বসে বসে, আর এই যে কোল্ড ড্রিঙ্কস, এই যে রোলটা খাচ্ছে এখন ঘুরে ঘুরে। কাগজটা ছাড়ি ছাড়ি খাবে, খেতে বসে গেছে শ্রিয়ান মোবাইল। আজ ঢেঁড়স আলু ভাজা রুটি। রোজ তার আবার রোল না খেলে চলে না, কি খায় এগ রোলের কি জানি রোজ। যাই হোক, বিশ্বাস করবো না, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে এখানেই শেষ করবো। আর যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকবেন, শুনতে থাকবেন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা এখানেই শেষ করবো।